করেছেন সহকর্মী কাজী মাহফুজ। চলে যাচ্ছি তার কাছে। মাহফুজ, চাহিদার তুলনায় সরবরাহ কেমন দেখছেন এবং ক্রেতাদের উপস্থিতি বা কেমন রয়েছে বাজারে জানাবেন। তন্ময় ঠিকই বলছিলেন, পবিত্র শবে বরাত উপলক্ষে অন্যান্য দিনের চাইতে আজকে কিন্তু মাংসের চাহিদা বেড়েছে এবং চাহিদা বেড়ে যাওয়ার কারণে সরবরাহ কিন্তু বেড়েছে আমরা দেখেছি বাজারে। বাজারের পাশাপাশি আমরা সকাল থেকে বেশ কিছু জায়গায় অলিগলিতে অনেকে যারা মৌসুমি মাংসের ব্যবসায়ী আছেন তারা নিজেরাই গরু কিনে মাংস বিক্রি করছেন। এটা মূলত চাহিদা বেড়ে যাওয়ার কারণে এটা হয়ে থাকে এবং এবারে তাই হচ্ছে। তবে এর প্রভাবটি কিন্তু দামের উপর ঠিকই পড়েছে। আমরা দেখেছি বাজারে এসে বর্তমানে গরুর বাজারে গরুর মাংস আজকের বাজারে বিক্রি হচ্ছে, যেটি হাড় ছাড়া মাংস 900 টাকা কেজি, এছাড়া হাড় সহ যে মাংসটি সেটি বিক্রি হচ্ছে 800 টাকা কেজিতে। তো যা গত কয়েকদিন আগেও কিন্তু ছিল হাড় ছাড়া মাংস 830 থেকে 850 টাকা কেজি, আর আর হাড় সহ যে মাংসটি সেটি ছিল 750 টাকায়। আর এছাড়া খাসির কথা যদি বলি, খাসির মাংস আজকের বাজারে বিক্রি হচ্ছে 1050 টাকা কেজিতে। পাশাপাশি মুরগির বাজার তো আমরা জানি বেশ কিছুদিন ধরে অস্থির, তো এই আজকে সরবরাহ উপলক্ষে সেই দামটা কিন্তু আরও বেড়ে গেছে। আজকের বাজারে মুরগির কথা যদি বলি, ব্রয়লার মুরগি আজকের বাজারে বিক্রি হচ্ছে কেজি 250 টাকা, আর সোনালি যে মুরগি সেটি বিক্রি হচ্ছে 350 টাকা কেজিতে। এখানে যারা ক্রেতারা আসছেন তাদের সাথে অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে মুরগির বাজার তো অনেকদিন ধরে অস্থির, কিন্তু যেভাবে মুরগির বাজার মনিটরিং হওয়ার কথা ছিল সেভাবে মনিটরিং হচ্ছে না। আজকেও আমরা 2টি বাজার ঘুরেছি, কোনো বাজারে কিন্তু মনিটরিং নাই, যার কারণে তারা ইচ্ছে মতো যারা বিক্রেতা আছেন তারা ইচ্ছে মতো দাম বাড়িয়ে দিচ্ছেন এমনটি অভিযোগ করছেন ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন আসলে মুরগি এবং গরুর যে গোখাদ্য সব কিছুর দাম বেড়ে যাওয়ার কারণে তারা বাধ্য হয়ে বেশি দাম দিয়ে গরু কিনে আনতে হচ্ছে, যার কারণে বেশি দামে তাদেরকে বিক্রি করতে হচ্ছে। আমরা এখানে বাজারে এসে আরেকটি বিষয় লক্ষ্য করেছি, সেটি হচ্ছে মুরগির বাজারের মূল্য তালিকা থাকলেও গরুর বাজার কিংবা খাসির বাজারে কোনো ধরনের মূল্য তালিকা নেই, যার কারণে বিক্রেতারা ইচ্ছে মতো দাম নিতে পারছেন ক্রেতাদের কাছ থেকে। আর সেক্ষেত্রে যেহেতু সবে বরাত, এই সময় মানুষের গরু এবং মুরগির চাহিদাটা একটু বেশি থাকে, সেই বিষয়টাকে অনেকটা পুঁজি করে দাম বাড়িয়ে দিচ্ছেন এমনটি বলছেন ক্রেতারা। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে সবে বরাত কেন্দ্রিক চট্টগ্রামে মাংসের বাজারের চাহিদা যেমন বেড়েছে পাশাপাশি সরবরাহ বেড়েছে, তবে দাম অন্য দিনের চাইতে 20 থেকে 50 টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে মুরগি এবং মাংসের বাজারের সর্বশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী মাহফুজ, জানাচ্ছিলেন মাংসের বাজারের পরিস্থিতি।